দেখেন ডানে তাকাবেন না বামে তাকাবেন, গাড়ির কন্ডিশন গুলো আগে দেখলেন। এই যে তার মোবাইল নাম্বার আছে, হ্যাঁ তার নাম আছে, হ্যাঁ এই যে গাড়িটা কি সুজুকি জিক্সার এসএফ এফআইএবিএস, এফআইএবিএস হ্যাঁ কত বিক্রি করতেছি? ৩ লক্ষ টাকা। হ্যাঁ আপনি একটু ফোন দিয়ে দেখেন যে এই ব্যক্তি কেন এত টাকা দিয়ে গাড়ি কিনল। আচ্ছা যেহেতু দাম বেশি, দাম বেশি। গেট পাস কত আছে? গেট পাস কত দে দেখেন। আচ্ছা এই যে ১৩/১/২০২৩ এর গেট পাস, এই গাড়িটা গেট পাস, গেট পাস। আপনারা যে শোরুমে যাবেন আপনারা কাগজ দেখবেন, গাড়ি কিনবেন। আচ্ছা মানে দলিল দেখায় এখন বাইক কিনবেন? হ্যাঁ দলিল দেখায় আমরা গাড়ি দেব। এই যে সার্ভিস বুক আছে, সার্ভিস বুক, সার্ভিস বুক দেখে ইনশাআল্লাহ গাড়ি কিনবেন। মানে ৫টা ফ্রি সার্ভিস দিয়ে আবেদন। ভাই না দেখেন চাবির অবস্থা রে কি, দেখেন একটু ২টা চাবি নাকি? জি ২টা। দেখেন ডানে তাকাবেন না বামে তাকাবেন, গাড়ির কন্ডিশন গুলো আগে দেখলেন। আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন, মানে চকমক চকমক, মানে হাতে গোনা কয়েকজন ৫ জন লোক যে আমাদের এই যে বাইক হেভেনের পিছে আছে, আচ্ছা তারা একটু এক নজরে আসে, এক কাপ চা খায় অন্তপক্ষে দেখে যাবে যে গাড়িটার কন্ডিশনটা কি। এই যে এই রেড কালার গাড়ি, হ্যাঁ বয়স এখনো ১৫ দিন হয় নাই, মানে নতুনই ১৫ দিন হয় নাই। হ্যাঁ নতুনই ১৫ দিন হয় না, ২৩ এ গাড়িটা কিনা। আচ্ছা গাড়িটা দেন তো, গাড়িটার কি অবস্থা? সুপার ফ্রেশ কন্ডিশন। আচ্ছা মাত্র ১৬২৪ কিলো চলছে। আচ্ছা যে ব্যাটা এই গাড়িটা কিনছে, হ্যাঁ এই ১৬২৪ কিলো চালানোর পরে গাড়িটার কি ক্ষতি হয়েছে? মানুষ বিপদে পড়ে গাড়িটা বিক্রি করছে, মানুষ শখে গাড়ি কিনে বিপদে পড়ে গাড়িগুলো বিক্রি করে আর কি। আচ্ছা তো এই বাইকটার কিরকম প্রাইস দিচ্ছে মামা? এই গাড়িটার দাম ৩,০০০০ টাকা। ৩,০০০০০ টাকা? ৩,০০০০০০ টাকা। ফ্রি সার্ভিসই অ্যাভেলেবল? হ্যাঁ একবারে ফ্রি সার্ভিস। আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন, আসলে ১৫ দিন বয়স। দেখেন গাড়ির স্যালেন্সার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন যে এই গাড়ির শোরুমে যদি ওরা নতুন শোরুমে রাখতো তো ওইভাবে কিনে নিয়ে যেত। হ্যাঁ আসলে ওইভাবেই নিয়ে যেত। ৩,০০০০০ টাকা। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এরপরে ২২-এর মডেল ব্লু কালার। হ্যাঁ এটা ২২-এর শেষের দিকে কিনা গাড়িটা। আচ্ছা এটার দাম হলো ২,৯৫০০০। ২,৯৫০০০ প্রত্যেকটা বাইকেরই কিন্তু ফ্রি সার্ভিস আছে। ফ্রি সার্ভিস আছে? আচ্ছা ফ্রি সার্ভিস ছাড়া বাইক আবার কিনেন না? কিনেন না। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ম্যাট কালার, ম্যাট কালার এফআইবিএস, এটা ২৩-এ কিনা। আচ্ছা ১৭০০ কিলো মনে হয় চলছে আর কি। ১৭০০ কিলো। এটা তো ৫টা ফ্রি সার্ভিস অ্যাভেলেবল, অ্যাভেলেবল। আচ্ছা আমরা একটু মিটারটা দেখাই, আসলে অনেকে বলবে যে ১৭০০। আমরা মিটার দেখে কখনো গাড়ি কিনি না, যার কারণে আমরা মিটারের কথা বলতে পারি না। যে একটু আগে একটা কাস্টমার দেখছে এই জন্য যাক ১৭০০ কিলো। আচ্ছা তো ১৭০০ কিলো চলছে, ৫টা ফ্রি সার্ভিস অ্যাভেলেবল। এইটা কিরকম প্রাইস? ২৩-এ কিনা এটা ৩,১৫০০০ টাকা। ৩,১৫০০০। আচ্ছা তো তারপরে দেখবো কোনটা? তারপরে এরপরে এটা এফআইএবিএস এসএফ, এফআইএবিএস এসএফ ২২-এর। আচ্ছা ২২-এর মডেল। এটার দাম হলো ২,৯০০০০। ২,৯০০০০। আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন। আচ্ছা সিলভার কালার একটা দেখতে পাচ্ছি। কালার হ্যাঁ এটা হলো ২২-এর মডেল, এটা কার্বোটার ভার্সন আছে। কার্বোটার ভার্সন। আচ্ছা এটার দাম ২,৬০০০০। ২,৬০০০০। আসলে কি কমাবেন মামা? অবশ্যই ১০ বছরে আমরা নাম্বার করে দেব তার নামে। এটা আমরা ২,৬৫০০০০ দিয়ে দিছি। ২,৬৫০০০০ সুপার ফ্রেশ কন্ডিশন। এই যে গাড়িটা কিনছে, হ্যাঁ ওনার কোনো কর্মে কি লস হয়েছে এই গাড়িটা কিনা? না আসলে এটা মানে সম্পূর্ণটা নতুন। ২৩ সালে এই গাড়িটা কিনা, মাত্র ৬০০ কিলো চালাইছিল। ৬০০ কিলো। এই যে ১০ বছরের নাম্বার ব্যাংক জমাই হলো, এর দেওয়া ছিল হলো ২১,০০০ টাকা। আচ্ছা তো তারপরে দেখতে পাচ্ছি সেম টু সেম আরো একটা, হ্যাঁ ২২-এর মডেল। হ্যাঁ এটা ৫,৫০০০ এর মতন চলছে। এটা ৫,৫০০০ কিলো। এটা ২,৩০০০০ টাকা। ২,৩০ হলে এটা পাবো আর কি? হ্যাঁ পাইবেন। হ্যাঁ ভিনটেজ। হ্যাঁ এরপরে আছে হলো ২২-এর মডেল, ওইটা ২২-এর মডেল, ৬,০০০ কিলো চলছে। ৬,০০০। হ্যাঁ ওটার দাম ২,২৫০০০০। ২,২৫০০০। এটা চলছে ৬,০০০ কিলো। চলছে। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা জিক্সার, জিক্সার নেকেট ভার্সন এফআইএবিএস, এফআইএবিএস নেকেট ভার্সন। আচ্ছা এই বাইকটা কিন্তু এখন বর্তমানে শোরুমে নাই,
অ্যাভেলেবল নাই অ্যাভেলেবল নাই হ্যাঁ তারপরে আমাদের বাইক হেভেনে আছে আচ্ছা নতুনের মতই কন্ডিশন নতুনের মতন কন্ডিশন এটা হলো 22 এর নভেম্বরে এই গাড়িটা কিনা 22 এর নভেম্বর নভেম্বরে আচ্ছা তার মানে তো ফ্রি সার্ভিস অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে আচ্ছা এটার দাম হলো 2,35,000 2,35,000 আচ্ছা এরপরে 22 এর মডেল নেকেড ব্ল্যাক কালার হ্যাঁ FIABS আচ্ছা এটার দাম হলো 2,35,000 2,35,000 এ সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা FZS ভার্সন 2 হ্যাঁ এটার দাম এটা 22 এর 2 মাসের গাড়ি 22 এর 2 মাসে 2 মাসের গাড়ি এটার দাম হলো 2,10,000 2,10,000 আচ্ছা ব্ল্যাক কালার আছে একটা হ্যাঁ ব্ল্যাক কালার আরেকটা আছে আচ্ছা এটা হলো 22 এর ডিসেম্বরের 18 তারিখে কিনা গাড়ি 22 এর ডিসেম্বর 18 তারিখ 18 তারিখে কিনা গাড়ি তার মানে তো ফ্রি সার্ভিস অ্যাভেলেবল হ্যাঁ ফ্রি সার্ভিস আছে আচ্ছা এটার দাম 2,12,000 টাকা 2,12,000 আচ্ছা এই যে অনেকে বলে যে মার্কেটে হলো 25,000 হ্যাঁ হ্যাঁ 2,25,000 হ্যাঁ তাহলে আমরা যে ভদ্রলোকটা কিনছি এনি গাড়িটা কিনছে হলো 22 এর ডিসেম্বরের 18 তারিখে তাহলে গাইডার বয়স কয়দিন এরপরে পালসার ডাবল ডিক্স 22 এর মডেল পালসার ডাবল ডিক্স 22 এর মডেল 22 এর মডেল আচ্ছা এই গাড়িটার দাম 1,65,000 1,65,000 আচ্ছা আসলে কিন্তু কমাই দিবেন জি অবশ্যই এরপরে 22 এর হলো মেট্রো প্লাস হ্যাঁ আচ্ছা এটার দাম হলো 90,000 90,000 টাকা 22 এর মডেল অরিজিনাল 22 এর মডেল অরিজিনাল 22 এর হ্যাঁ আচ্ছা এরপরে হাং এবিএস হাং এবিএস এবিএস 1,45,000 1,45,000 আসলে কিন্তু কমাই দিবেন হ্যাঁ অবশ্যই কমাই দিব আচ্ছা এই পাশে ইয়েলো কালারের রাইডার পরে ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালারও আমরা 1,30,000 করে দিয়ে দিচ্ছি আর কি 1,30,000 আজকে তো রেড করা একদম পুরো হ্যাঁ রেড করা দিয়ে দিচ্ছি আচ্ছা হিরো হাং দেখতে পাচ্ছি হিরো হাং হ্যাঁ এটার দাম হলো 1,35,000 1,35,000 এবিএস ভার্সন এবিএস ভার্সন আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা পালসার তারপরে পালসার এবিএস পালসার এবিএস মডেল 22 এর মডেল হ্যাঁ আচ্ছা এটার দাম হলো 1,80,000 1,80,000 আসলে কমাই দেওয়া হবে আচ্ছা তারপরে প্লাটিনা দেখতে পাচ্ছি প্লাটিনা এটার দাম হলো 1,00,000 1,00,000 প্লাটিনা প্লাটিনা এগুলো মাইলেজ কেমন পাবে 21 এর মডেল এটা মোটামুটি সবাই জানে এটা না হলো 60-65 যায় 60 এর মতো পাওয়া যাবে আচ্ছা সিটি দেখতে পাচ্ছি একটা সিটি 100 হ্যাঁ 21 এর 6 মাসের কিনা এটা 21 এর 6 মাসে 6 মাসের গাড়ি এটাও কিন্তু প্রচুর পরিমাণে মাইলেজ দেয় এটা আমরা 2 বছরের নাম্বার করে দেব যেহেতু ব্যাংক জমা দেওয়া আছে যে ভদ্রলোক কিনবে মিরপুর বিআরটি নাম্বার হ্যাঁ আমরা 95 গাড়ি দিয়ে দেব আর 95,000 টাকা 95 আচ্ছা ইগনিটর দেখতে পাচ্ছি এরপরে ইগনিটর 22 এর মডেল হ্যাঁ এটা 1,05,000 1,05,000 এ ইগনিটর 22 এর মডেল পাচ্ছি আমরা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হায়াতি হায়াতি 22 এর 7 মাসের কিনা গাড়িটা 22 এর 7 মাসে 7 মাসে আচ্ছা এটার দাম দিছে 80,000 এ 80,000 টাকা জি 80,000 এ আচ্ছা এই পাশে সুজুকি জিক্সার এসএফ দেখতে পাচ্ছি এসএফ হ্যাঁ এটা হলো 21 এর মডেল এটার দাম হলো 2,65,000 2,65,000 আচ্ছা এগুলো তো টোটালি ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আচ্ছা আর এই পাশে আরো একটা দেখতে পাচ্ছি এটা এটা হলো কার্বোটার ভার্সন এটা হ্যাঁ এটা 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ এটা 2,65,000 2,65,000 এটাও 2,65,000 আচ্ছা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারে এটা FIABS FIABS ভার্সন এটা 23 এ কিনা গাড়ি হ্যাঁ এটার দাম রাখছি হলো 3,15,000 3,15,000 সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম সুপার ফ্রেশ আচ্ছা তার মানে এটা তো হচ্ছে ফ্রি সার্ভিস আছে হ্যাঁ ফ্রি সার্ভিস অবশ্যই তো থাকবে হ্যাঁ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হাং এবিএস এরপরে হাং এবিএস হ্যাঁ এটার দাম 1,45,000 1,45,000 আচ্ছা আপনারা এগুলো 40 এ দিতেন না না 40 এ দিতাম 40 এ গাড়ি শেষ হয়ে গেছে আবার নতুন ভাবে এগুলো নতুন কালেকশন করছি জি আচ্ছা তারপর হর্নেট দেখতে পাচ্ছি হর্নেট এরপরে 21 এর মডেল হ্যাঁ সিবিএস ব্রেক সিবিএস ব্রেক জি আচ্ছা এটা ডাবল ডিস্কের হ্যাঁ এটার দাম হলো 1,70,000 সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আমাদের গাড়ি মোটামুটি ইনশাল্লাহ সুপার ফ্রেশ আসে যারা যদি একবার শোরুমে ঢোকে এরপরে গাড়ি কিনে নিয়ে হলেও বাড়ায় যেভাবে হোক ধার করত যেভাবে হোক গাড়ি কিনে টিপিএস ম্যাক্স হ্যাঁ 21 এর মডেল 82,000 82,000 টাকা 82,000 এ আচ্ছা তারপরে এরপরে হলো হোন্ডা হর্নেট হোন্ডা হর্নেট হ্যাঁ এটার দাম রাখছি 160,000 জি আচ্ছা এরপরে আরেকটা রেড কালার রেড কালার হোন্ডা হর্নেট এটার দাম হলো
তারপরে কোনটা দেখবো? তারপরে হলো এবিএস, এবিএস ফোর বিএস কানেল, এটার দাম রাখছি 175, 175, 175। আচ্ছা, পালসার দেখতে পাচ্ছি, পালসার, হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক 22 মডেল। আচ্ছা, এটার দাম হলো 160,000, 160, 160। আরো একটা দেখতে পাচ্ছি, তারপরে হলো 21 মডেল এবিএস, 21 মডেল এবিএস, এবিএস, হ্যাঁ, 170, 170, 70, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এরপরে 20 মডেল পালসার সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ, এটার দাম রাখছি হলো 145, 145, 145। হুন্ডা হর্নেট, আরো একটা হুন্ডা হর্নেট 22 মডেল, 22 মডেল, হ্যাঁ, 22 মডেল 170,000, 170, 170। আচ্ছা, তার মানে টোটাল তিনটা কালারই পাইলাম আমরা নাকি? তিনটা কালারই। আচ্ছা, এই পাশে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার, 4B ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, হ্যাঁ, এসকানেট 21 মডেল। আচ্ছা, এটার দাম 75,000, 175,000। আচ্ছা, আরো একটা ব্ল্যাক কালার, এরপরে ব্ল্যাক কালার 21 মডেল, এটা হলো এবিএস, এবিএস, হ্যাঁ, এবিএস এসকানেট, হ্যাঁ, এটার দাম রাখছি হলো 175, 175,000। আচ্ছা, রেড কালার দেখতে পাচ্ছি, রেড কালার ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, যে এটা হলো 21 মডেল, এটার দাম রাখছি 165,000, 165, 165। আচ্ছা, এরপরে ব্ল্যাক কালার এবিএস, হ্যাঁ, এটার দাম রাখতেছে 175, 175, হ্যাঁ, 175। ব্ল্যাক কালারে তো ছড়াছড়ি আজকে, আরো একটা, এরপরে আরেকটা ব্ল্যাক কালার এবিএস, হ্যাঁ, এটার দাম 175, 175, 75। এরপরে রাইডার আছে, রাইডার ঘরে মনে হয় 20টার মতন রাইডার আছে, 20টা, 20টা, 20টা রাইডার আছে, সবগুলা রাইডারের রেট দিয়ে দেবো মনে করেন যে হলো 130 করে, 130 করে, 130 করে, মানে যে কালারই নিন না কেন 130, 130 করে। আচ্ছা, দুই একটা কমে দিবেন না? কমা দেয় আসলে কথাবার্তা যদি লিয়া হয় বা ভিডিও দেখে আসে সেই ক্ষেত্রে অবশ্যই কমা দিতেই হবে। আচ্ছা, তার মানে সব ধরনের কালারই আছে, হ্যাঁ, ব্ল্যাক আছে, ব্লু আছে, রেড আছে, ইয়েলো কালার আছে, ইনশাআল্লাহ চারটা কালারই আমাদের ঘরে আছে, চারটা কালারই আছে, 20টার মতো টিভিএস রাইডার আছে, যেটাই নিব 1 লক্ষ, যেটাই নেবে 1,30,000, 30,000 করে, 30,000-এ ইয়েলো কালার সবসময় আমরা 135 করে বিক্রি করছি, হ্যাঁ, যৌতুক যা আমাদের কাছেও আছে, গাড়ি আমরা পাইছি কম রেটে, যার কারণে আমরা কম রেটে দেওয়া পাচ্ছি। আচ্ছা, এখানে কি আবার এক্সট্রা কভার ইউজ করছে? যে এক্সট্রা যে ভদ্রলোক চালাইছে সে নিজের মতন করে আর কি ইয়ে করছে। আচ্ছা, সুপার ফ্রেশ কন্ডিশন বাইকগুলো শুনে, এটা হলো এবিএস, এবিএস, হ্যাঁ। আচ্ছা, এটার দাম 145,000, 145, 45। আচ্ছা, এরপরে আরেকটা হাং আছে, হ্যাঁ, এটার দাম হলো 140,000, এবিএস, 140, যে এবিএস, হ্যাঁ। তারপরে পালসার ওখানে আছে 21 মডেল এবিএস, 21 মডেল এবিএস। আচ্ছা, গাড়ি দেখলে মনে হয় যে 22 মডেল ফেল আর কি, হ্যাঁ, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, সুপার ফ্রেশ। এটার দাম হলো 170,000, 170, 70। আরো একটা এবিএস, তারপরে এবিএস আছে 22 মডেল, 22 মডেলের এবিএস, এবিএস, এটার দাম হলো 180,000, 180, 80। আচ্ছা, আর আরেকটা, আরেকটা হাং আছে এবিএস, এটা ব্লু কালার, এটার দাম দিচ্ছে 145,000, 145, 45। আচ্ছা, এরপরে হোন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, এটা মডেল হলো 21-এর, এটার দাম হলো 160,000, 160, 160। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এরপর ইগনিটর, হিরো ইগনিটর, হ্যাঁ, এটার দাম রাখছে 105,000, 105, 105। এটা হচ্ছে 22-এর মডেল, 22-এর মডেল। আচ্ছা, এরপরে এটাও 22-এর মডেল, এটার দাম হলো 105,000, এটাও 105,000, আর এটা হলো 21-এর মডেল, হ্যাঁ, এটার দাম হলো 1,00,000 টাকা, 1,00,000 টাকা, 21-এর মডেল। আচ্ছা, আরেকটা দেখতে, এরপরে আরেকটা আছে, এটা 22-এর মডেল, এটা 105,000, 105,000। তারপরে ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ কিছু অনার করবো, মানে ভিডিও দেখে আসলে আরো অনার করবে। 22-এর মডেল এরপরে আরেকটা আছে, এটার দাম হলো
1,55,000 1,55,000 এরপরে আরেকটা আছে এটা 21 মডেল হ্যাঁ এটার দাম 1,60,000 আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা আমাদের গাড়ি সবই হলো ওয়ান্টেড গাড়ি আমরা নাম্বার করা গাড়ি বিক্রি করি না বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে আচ্ছা আর কখনো আমরা মিটার দেখে আমরা গাড়ি কিনিও না বা বেচো না আমরা মিটার দেখে কেউ গাড়ি কিনবে না আচ্ছা এরপরে 22 মডেল একটা আছে এরপরে একুশের মডেল এটা 1,35,000 আচ্ছা এরপরে 22 মডেল একটা আছে এটা তো পুরো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ 22 মডেল এটা 1,40,000 1,40,000 আচ্ছা তারপরে মেট্রোপ্লাস হ্যাঁ মেট্রোপ্লাস 21 মডেল 21 মডেল এটার দাম 85,000 85,000 আচ্ছা এরপরে টিভিএস স্টাইগার হ্যাঁ এটা 21 মডেল এটার দাম হলো 95,000 95,000 স্ট্রাইকার এরপরে ইগনিটর আরেকটা আছে 22 মডেল 22 মডেল এটার দাম 1,00,000 হ্যাঁ 1,00,000 আচ্ছা এটা দেখতে পাচ্ছি এরপরে ইয়েলো কালার এটা একবারে সুপার ফ্রেশ ইয়েলো কালার সবসময় আমরা বেশি আছি 1,35,000 করে যা আমাদের ঘরে অনেক গাড়ি আছে যার কারণে যাই যেটা মন চায় এটাই নেবে 1,30,000 করে 1,30,000 করে আচ্ছা ব্ল্যাকটাও 1,30,000 হ্যাঁ আচ্ছা তারপরে এটা 23 কিনা গাড়িটা 23 কিনা হ্যাঁ 23 কিনা তার মানে তো ফ্রি সার্ভিস সবগুলো অ্যাভেলেবল সব কটা আছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি এরপরে 21 মডেল 21 শেষের দিকে এই গাড়িটা কিনা আচ্ছা এটা মনে হয় 14,000 কিলো চলছে 14,000 হ্যাঁ এটার দাম হলো 1,95,000 1,95,000 এটার দাম 1,65,000 স্টাইগার 22 মডেল বাইশের মডেল এটার দাম 1,05,000 1,05,000 আচ্ছা ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভার 110 cc হ্যাঁ এটা 21 মডেল 21 মডেল হ্যাঁ এটার দাম 1,08,000 1,08,000 আচ্ছা ডিসকভার 117 মডেল 18 কিনা হ্যাঁ এটার দাম হলো 70,000 70 আচ্ছা এই পাশে হাং দেখতে পাচ্ছি এরপরে হাং হ্যাঁ 21 মডেলের হাং 21 বা 22 পাইতে পারে আচ্ছা যাই হোক এটার দাম 1,45,000 1,45,000 জি আচ্ছা তারপরে ইগনিটর হ্যাঁ এটা হলো 22 মডেল 22 মডেল এটা 1,02,000 রাখতে পারবো 1,02,000 বাদ দিয়ে দেন না এটা 1,02,000 রাখা আচ্ছা 1,00,000 এটা জি একটা পছন্দের গাড়ি হ্যাঁ এই গাড়িটার দাম এটা 22 মডেল পাইবেন এটার দাম 1,00,000 1,00,000 হ্যাঁ 1,00,000 এই যে অনেকে বলে দাম বেশি দাম বেশি তারা কোথাও না কোথা থেকে তো কিনতেছে কিন্তু কমেও তো পাচ্ছে তারা কিভাবে দিচ্ছে আমাদের মডেলের উপর হলো দাম আচ্ছা এখন যখন 17 মডেল বা 16 মডেল 18 মডেল হয় তে একটা গাড়ি যখনই একটা মানুষ 4-5 বছর চালায় চালানোর পরে তো গাড়ি এমনি রুচি হারে ফেলায় হ্যাঁ যার কারণে ওইগুলা গাড়ি কমে পাওয়া যায় কমে বিক্রি করে আর আমাদের এগুলা 22-23-21 ছাড়া কোনো মডেল নাই আচ্ছা যার কারণে এগুলা গাড়িগুলা কারো হাত থেকে আমাদের কিনতে হয় যার কারণে এগুলা গাড়িগুলা খুব হাই রেটে হয় তারপরে যারা শোরুম থাকে টার্গেট করে যে নতুন গাড়ি কিনবে কখনো যদি বাইক হবে না আসে টার্গেটটা পূরণ হয় যে যাক এই টাকা আমার সেভ হচ্ছে 20-30,000 এই টাকা দিয়ে তারা নাম্বারটা করতে পারে ইনশাল্লাহ আর বাইক হবে না আমরা সবসময় ওয়ান্টেড গাড়ি বেশি আমরা নাম্বার করা গাড়ি কখনো বিক্রি করি না কারণ নাম্বার করা গাড়ি বিক্রি করলে হয় মালিক পাচ্ছি না বা যে গাড়ি কিনছে তাই হয়তো টাকার সমস্যার কারণে মালিকানা চেঞ্জ করা পারতেছে না আর এই গাড়িগুলা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে তার নিজ ইচ্ছা মতো আর কি বাইক হবেন অনেকেই চিনে তারপরও যারা চিনে না তাদের উদ্দেশ্যে একটু লোকেশনটা বলে দেন জি আমাদের ঢাকা মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট আচ্ছা 1 নম্বর গেট 11 নম্বর দোকান 11 নম্বর দোকান আর এদিকে পুরশিকার মোড় থেকে 100 গজ দূরে 1 নম্বর গেটের দিকে আসলে আমাদের বাইক হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আসবেন দেখবেন আর ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই একটু কমানোর চেষ্টা করবো যতদূর পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম